ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته بسم الله وبالله والصلاه والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم দেখো দিকানকুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসারা মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন বললেন যে একদিনই ভাইয়ের প্রশ্ন যে উনি মানে যে কোনো কাজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করার চেষ্টা করেন খুবই চেষ্টা করেন কিন্তু তার মধ্যে এমন চিন্তাধারা ও মন মানসিকতা অটোমেটিকলি চলে আসে এমনি এমনি চলে আসে আর তা হচ্ছে এই যে হয়তোবা কারো কাছে প্রাধান্য পাবে কাউকে দেখানোর উদ্দেশ্যে মানে হয়ে যাচ্ছে যে কোনো কাজ নামাজ এমনি অন্য কোনো কাজ তো সেক্ষেত্রে দেখুন এটা একটা খুব সূর্ণ প্রশ্ন আলহামদুলিল্লাহ এজন্য করণীয় হবে যে আল্লাহকে খুব বেশি অতিরিক্ত ভয় করতে হবে যেমন কোরআন মধ্যে আছে পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আল ইমরান তিন নম্বর সুরাতে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়া ইহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাকাতুকাতি হে ইমানদার গণেরা তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দরকার আমরা যে কোনো ইবাদত করি না কেন সমস্ত ইবাদতে মানুষকে দেখানোর উদ্দেশ্য চিন্তাধারা চলে আসে বা মন মানসিকতা ওই রকম চলে আসে যে কারো কাছে প্রাধান্য পাবো সে আমাকে ভালো বলবে বা আমি অমুক মানুষদের কাছে উত্তম মানুষ রূপে মানে উল্লেখ হব তো এই চিন্তাধারা থেকে দূর হওয়ার মানে উপায় হলো এটাই যে আল্লাহকে যদি আমরা কঠিন ভাবে ভয় করি যতটা ভয় করা দরকার ততটা ভয় করি তাহলে ইনশাআল্লাহ এই চিন্তাধারা আসবে না কেননা মানে মানুষের কাছে আমরা কি হতে চাই উত্তম হতে চাই অথচ সব থেকে বেশি উত্তম হতে হবে কার কাছে মহান আল্লাহর নিকটে বিশেষ করে আমলের দিক দিয়ে যেমন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল মুলক সাতষট্টি নম্বর সুরাতে বলেছেন আয়াত নম্বর দুয়ে যে আল্লাদি খলাকাল মাউতা আল হায়াতা লিয়াবলুয়াকুম আইকুম আহসানু আমালা আল্লাহ রবুল আলমিন মানুষের জীবন এবং মৃত্যুকে এজন্য সৃষ্টি করেছেন তথা মানুষকে এজন্য সৃষ্টি করেছেন যে তিনি যাতে পরীক্ষা নিতে পারেন যে তাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম কে অতএব কার কাছে সব থেকে বেশি উত্তম হতে হবে বা প্রাধান্য হতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রাধান্য পান মোমিনদের মধ্যে আপনি সব থেকে অগ্রসর হন এগিয়ে যান এরকম চেষ্টা করুন আপনি সব থেকে উত্তম হন আমলের দিক দিয়ে বুঝতে পারলেন তবেই উপকৃত হবেন আর এটা তখনই সম্ভব যখন আপনার আল্লাহ এবং তার রসুল সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা আসবে এবং আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা যখন ভয় করবেন তখন এবং নিজের ঈমানকে মজবুত করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিকলি এই চিন্তাধারা দূর হয়ে যাবে ওই চিন্তাধারা থাকলে অবশ্যই গুণাগার হতে হবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন জাজাকুমুল্লাহরান